দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা বাদামতলিতে। দর্শক আজকে আমরা জানবো বাদামতলি পাইকারি ফলের বাজারে কিভাবে কালো আঙ্গুরগুলো বিক্রি হয়ে থাকে। ভাই এগুলো কত করে? এটা এগুলো ভাই 2100 এরকম করে বিক্রি হয়। কার্টুন এই কার্টুনে কত কেজি থাকে ভাই? 7 কেজি থাকে কার্টুন। প্রায় 7 কেজি থাকে। আচ্ছা এগুলো আসছে কোথা থেকে আপনাদের এখানে? এগুলো ভাই আসছে চায়না থেকে। চায়না থেকে আসছে। আচ্ছা মিষ্টি কেমন হয় এগুলো? মিষ্টি ভাই, মিষ্টি ভালো, ভালো মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা এটা 7 কেজি থাকে। এই যে আপনার এই যে কার্টুনের ভিতরে এটা দাম হচ্ছে 2000 টাকা। 2000 টাকা 2000 টাকা কেজি কত পড়ে? প্রায় 300 টাকা একটু কম। আপনার দেখা গেছে 280 টাকার মতন কেজি পড়ে। এখান থেকে নিলে 280 টাকা কেজি পড়বে। আচ্ছা এটা খুচরো বাজারে দেখা গেছে 350 টাকা 320 টাকা বিক্রি হয়। এরপরে এই যে আনারগুলো কি মিশরের? আনার এগুলো মিশরের। হাতে নেন তো দেখি এত বড় কেন সাইজ ভাই? এগুলো বড় সাইজ, সাইজ অনেক বড় ভাই। এটা কেজি কত করে? এগুলো কেজি বাইরে বিক্রি করে কেমন এগুলো? ₹350-400 বিক্রি করে। এটা অনেক মিষ্টি হয় কিন্তু, কড়া মিষ্টি হয় তাই না? ভিতরে লাল এবং মিষ্টি বেশি হয়। আর আঙ্গুর কি একবারে 7 কেজি আপনার 2000 টাকা ফিক্সড? ফিক্সড। আচ্ছা এটা কি চায়না না মিশরের? চায়না। চায়না না। তো দর্শক আপনারা দেখছেন যে আজকের পাইকারি বাজারে 7 কেজি আঙ্গুর আপনারা ঢাকা বাদামতলিতে আসলে দর্শক এগুলো পেয়ে যাবেন মাত্র 2000 টাকাতে। এরপর এই যে আনারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 কেজি না ভাইয়া? না না 5 কেজি। এগুলো 5 কেজি। 5 কেজির দাম কত? 5 কেজির দাম 1300 টাকা। 1300 টাকা 5 কেজি এরকমের বক্স হচ্ছে 1300 টাকা করে। আচ্ছা আর এইটা হচ্ছে যে 10 কেজি 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা ওই নেশপতিটা দেখি ভাই। ওয়াও অসাধারণ। নেশপতি আসছে কোথা থেকে? চায়না না। এগুলো কত করে ভাইয়া কেজি? কার্টুন কত করে? এগুলো কার্টুন আপনার এই 2000 টাকা। কত কেজি আছে? কত কেজি? এটা আছে আপনার 9 কেজি। 9 কেজি 2000 টাকা। আচ্ছা আচ্ছা 9 কেজি 2000 টাকা। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।